আসসালামু আলাইকুম, আমি এখন করব রসুন দিয়ে লইট্টা শুটকি ভুনা, অনেকগুলা রসুন দিয়ে আর কি। তো সেই জন্য অথবা রসুন ভুনা লইট্টা শুটকি যেটাই বলেন না কেন, সেই জন্য কতগুলো লইট্টা শুটকি মাছ ধুয়ে কেটে নিচ্ছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আর দেখাইলাম না। এটা ধুয়ে কাটা আপনারা সবাই জানেন কেমন করে। তো আমি একটা পাত্রে একটু তেল গরম দিচ্ছি, বেশ তেল লাগে। তার মধ্যে আমি এখানে রসুন কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, আর কাঁচামরিচ ফালি করা আছে, এগুলা দিয়ে দিব। রসুন প্রায় অনেকগুলাই দিতে হয়। দিয়ে একটু ভেজে নেই, আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণ। পেঁয়াজ রসুনগুলা সাইড একটু বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিব, যাতে মশলাগুলা পুড়ে না যায়। তারপরে এর মধ্যে আমার মশলা দিতে হবে এখন। এর মধ্যে আমি দিব এক চা চামচের মতো হলুদ গুঁড়া, এক চা চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে মশলাটাকে আমি একটু কষা নিচ্ছি। মোটামুটি তেল উপরে চলে আসলেই আমি এই লইট্টা শুটকিগুলা এর উপর দিয়ে দিব। অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু কড়াই টাইপের জিনিসে রান্নাতে ভালো হয়, তো আমার কাছে আবার কড়াই নাই। ফ্ল্যাট প্যানে রান্না একটু মুশকিলের ব্যাপার, অল্প জিনিস। এটাকে কতক্ষণ ভুনব, শুটকিটা একটু কষানো হয়ে গেলে, এই যে তেল ছেড়ে দিলে, মানে তেলের তেল দেখা গেলে, এর মধ্যে আমি আর একটু পানি দিব, খুব বেশি না, যথেষ্ট কষানো হয়েছে। এখন আর বেশি সিদ্ধ করার কিছু নাই, এখন ভুনে নিলেই হয়ে যাবে। খুব সোজা শুটকিটা প্রায় হয়ে আসতেছে। এখন এর মধ্যে আমি কয় টুকরা লাল মরিচ ছিটিয়ে দিব। এটা কোনো কিছু না, এটা দেখার সৌন্দর্য জন্য। আমার তো একটা ফটোর মতো তুলে দিতে হবে, না এটা বুঝেন না, আমার দেখবেন না। তো একটু লাল হলুদ সবুজ সব রং না থাকলে কেমনে, আজকাল দেখেন না সবাই সব জিনিসের মধ্যে ইয়ে করছে, কয়েকদিন পর ভাতের মধ্যে একটু রং দেওয়া, বেশ সুন্দর রঙিন ভাত দেখাই দেবে মানুষে। তা আমি একটু রঙিন শুটকি দেখাই আর কি, আমার হাউস আছে না। তো যখন মোটামুটি পানিটা শুকায় যাবে, আমি চুলার জালটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার রসুন লইট্টা শুটকি ভুনা। একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে কি অবস্থা। এই যে দেখেন, যারা শুটকি খান তাদের জন্য বোধহয় হ্যাপি জোশের একটা আইটেম, শুটকি লাভারদের জন্য অসাম একটা জিনিস আমার মনে হচ্ছে আর কি। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। তামা তামা করে খারাপ খায় ফেলেবেন যারা পছন্দ করেন। আল্লাহ হাফিজ।